हे एवरीवन, अस्सलामु आलाइकुम। केमन आछेन सबाई? आशा करछि भालो आछेन। आज के निये एसेछि खुबी झटपट और खुबी मजादार एकटा नास्तार रेसिपि, जेटा खूब सहजे तैरी करा जाए और एटा एबार ईदे मेहमानदारीते व्यवहार करते पारेन बा सकालेर नास्तायो खेते पारेन। चलुन ताहले रेसिपिटी देखे नेवा जाक। और ये रेसिपिटिर नाम होच्छे मिनि पैनकेक्स। एजोन्नो आमी एखाने नियेछि हाफ कप काचा दूध, সেটার মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিয়েছি। এটা দিয়ে বাটার মিল্ক তৈরি করব। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে সাদা ভিনেগারটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে হাফ টেবিল চামচ দিলেই হবে। এভাবে মিক্স করে একটা সাইডে রেখে দিব 15 মিনিট। 15 মিনিটে বাটার মিল্ক তৈরি হয়ে যাবে। 15 মিনিট পরে আমি এখানে একটা বাটির মধ্যে এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়েছি আর এখানে বাটার মিল্কটা দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে এটাকে চামচের সাহায্যে নেড়ে নেড়ে চিনি গলে যাওয়া পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এতে করে ভালোভাবে চিনিটা গলে যাবে আর মিশ্রণটা একটা ফোমি ভাব হবে। এরপরে এখানে আমি হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স ব্যবহার করেছি। আপনারা চাইলে এসেন্সটা স্কিপ করতে পারেন, তবে দিতে ট্রাই করবেন, তাহলে ভালো লাগবে। এরপর ভালোভাবে আবারও এসেন্সটাকে মিশিয়ে নিয়েছি আর এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার আর 1/4 চা চামচ বেকিং সোডা। বেকিং সোডাটা আপনারা চাইলে নাও দিতে পারেন আর স্বাদ মতো লবণ। বেকিং সোডাটা দিয়েছি, এতে করে প্যানকেকসগুলো বেশি ফুলবে আর নরম থাকবে, অনেক সফট হবে। এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আমার এই মিশ্রণটা বাটার মিল্কে বেশি লিকুইড হবে না, এরকম হবে, তাই আমি এখানে পানি ইউজ করব। আর এখানে আমি হাফ কাপের চেয়ে একটু কম, মানে 1/4 কাপের কাছাকাছি পানি ব্যবহার করেছি। একটু একটু করে পানি দিয়ে এভাবে চামচ দিয়ে এক সাইড থেকে নেড়ে নেড়ে এই মিশ্রণটাকে ব্যাটারে পরিণত করে নিতে হবে। দেখেন, আমি এভাবে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে হালকাভাবে ব্যাটারটাকে বানিয়ে ফেলেছি আর এখানে অল্প অল্প করে পানি দিয়েছি, একেবারে সব পানি দেইনি। ব্যাটারটা এরকম লিকুইড থাকবে। আর এই পর্যায়ে আমি হচ্ছে একটা ননস্টিকের প্যান নিয়েছি, তার মধ্যে কিছুটা রান্নার তেল এভাবে ব্রাশ করে দিচ্ছি চারপাশে। এতে করে কেকগুলো খুব দ্রুত উঠে যাবে, উল্টাতে সুবিধা হবে। এরপরে একটা জিপলক ব্যাগ নিয়েছি। আপনারা চাইলে পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন, তবে আমার ঘরে জিপলক ব্যাগ আছে, তাই আমি এটার মধ্যেই ব্যাটারটা ঢেলে নিচ্ছি। এটাকে পাইপিং ব্যাগের মতো বানিয়ে নিচ্ছি। ব্যাটারটা ঢালার পর এক কর্নারে নিয়ে পাইপিং ব্যাগের মাথাটা কেটে তারপরে হচ্ছে এভাবে করে আমি প্যান গরম হওয়ার পরে ছোটো ছোটো কেকের সাইজ করে দিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু খুবই সহজ। আর ব্যাটারটা যদি এর চেয়ে আরেকটু ঘন হতো তাহলে হয়তো আরেকটু ভালো হতো। যাই হোক, কোনো প্রবলেম নেই। এভাবে করে আপনারা দিয়ে এটাকে ঢেকে লো হিটে 3 মিনিট মতো রান্না করবেন। 3 মিনিট বেক করা হয়ে গিয়েছে, এখন উল্টে দিচ্ছি। দেখেন, 3 মিনিটে এক সাইড ভালোভাবে হয়ে গিয়েছে। এখন উল্টে অপর সাইডও 1.5 মিনিট মতো বেক করলেই হবে, এর বেশি বেক করার দরকার নেই, কারণ প্যানটা খুবই গরম। 1.5 মিনিট পরে দেখেন আমার প্যানকেকগুলো রেডি হয়ে গেছে। 1.5 মিনিটে কিন্তু আরও বেশি হয়ে গিয়েছে পেছন সাইডের কালারটা। যদি আমি 1 মিনিট রাখতাম তাহলে হয়তো আরেকটু কম কালার আসতো। এখন হচ্ছে আমি কেকগুলোকে নামিয়ে নিচ্ছি আর একইভাবে আমি বাকি প্যানকেকগুলো তৈরি করে নিচ্ছি। আমি যেই পরিমাণ উপকরণ ব্যবহার করেছি তাতে আমার 3 ব্যাচ প্যানকেক তৈরি হয়েছে। আর এই প্যানকেকটা কিন্তু তৈরি করা খুবই সহজ, অল্প সময় হয়ে যায়। আপনার হাতে 10-15 মিনিট সময় নিয়েই এই প্যানকেকটা তৈরি করতে পারবেন। ঝটপট এই রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। আর এবার ঈদে এই রেসিপিটি নাস্তা হিসেবে মেহমানদেরকে দিতে পারেন চায়ের সাথে। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।